আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো। তো একটু বাজার বলতে আমার রাস্তার কোনায় এসেছিলাম, বাজারগুলো যে কী অবস্থা দেখি, কিছু সবজি কিনব। তো এলাম একটু কোনো রকম শ্যুট করলাম। তো মাছটা তো ভাজা হয়ে গেল, এখন বসিয়ে দেব। তো এগুলো আর বলার কিছু নেই, এই জন্য বলিনি। তো আরও কী কী আইটেম রান্না করি সেটাও দেখতে থাকো। আয়জান দিচ্ছে, সেটাও একটু শোনো তোমরা। তো মশলাটা তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আস্তে আস্তে সবগুলো মাছ এখানে দিয়ে দিব। তো অনেকগুলো মাছ নিয়েছি, কেননা ফ্রিজে মাছ থাকলে ভালো লাগে না যদিও খেতে, তাই যা ছিল সবই বের করে নিয়েছিলাম। তো গিয়েছিলাম মাছ কিনবে, এই জন্য তো বাজারে আজ মাছ বেশি উঠেনি, এই জন্য চলে আসছি। আর সব জিনিসে তো দাম বেড়ে গিয়েছে, দাম বাড়লো আমাদের খেতে হবে, সেটা বড় কথা না। কথা হয়েছে আমি যেটার জন্য গিয়েছি সে মাছ আজকে বাজারে ভালো কোনো মাছ আমি পাইনি, আমি গিয়েছিলাম বাজারে। তো খেতে তো হবেই, এখন ওর বাবা বাসা ছিল না, এই জন্য আমি একটু বের হয়েছিলাম সকাল সকাল। যে সকালে বাজারে লোক খুবই কম থাকে,
এই জন্য আমি বের হয়েছিলাম যে আমি দেখি আমি কিছু কেনাকাটা করে আনতে পারি কি না। আর ঢাকা শহরে তো মেয়েদেরই বাজার, মেয়েরাই বাজারে যায়, ছেলেদের থেকে বেশিরভাগ ব্যস্ত থাকে ছেলেরা। তাই আমি বের হয়েছি, আমি প্রায় টাইমে বাজার করি, কারণ আমার বাসার আশেপাশে সব সাইডে বাজার থাকে। বাসা থেকে কেনা হয় আবার বাজারে, মানে 2 মিনিটের পথ আমার বাসা থেকে। তো আমি মাছটা কীভাবে বসিয়ে দিলাম সেটা তো শেয়ার করলাম। আর হচ্ছে আমাদের দেশি, আমি বেশিরভাগই তো গ্রাম্য স্টাইলের রান্নাগুলো রান্না করে থাকি। আর এটা হচ্ছে কাকরোল, কে কে তোমরা এটা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আমাদের দেশে এই রান্নাটা খুব খায় মানুষ, সব জেনে মানে সবাই এই কাকরোল যতদিনই থাকুক, আর বেশিরভাগই এই কাকরোলটা রান্না করে ভাজি করে। সেটা কিভাবে করে দেখো তোমরা। আর এখানে আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজিটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম তাই এটা শ্যুট করা হয়নি, তো যতটুকু হয়েছে সেটাই দেখো তোমরা। তো এগুলো তো আমরা কমন রান্না, সবাই জানি, কম বেশি জেনে থাকি। এই তো আমার ভাজিটাও এখন হয়ে গিয়েছে, আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন যে সবজিটা রান্না করব ওটা হলো কাকরোল আর আলু। তো ভেবেছি এখানে আমি সুন্দর করে আজ এটা শুধু ভাজি করব। ভাজি বলতে এটা রুটির ভাজি সেটা নয়, এটা মাখা মাখা করে কষা কষা করে আমি রান্না করব। এই যে আমি এটা যেটা নিতে হবে এটা বিচি, এটা এখন পুরো বাতি হয় নাই, একদম পোক্ত বিচি হয়নি। তো এটা নিতে হবে কচিগুলো, তো এটা আমি আমরা এভাবেই খেয়ে থাকি। এখানে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আপনারা যতটুকু পরিমাণ মতো লাগে ততটুকুই দিবেন। আর এই তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি আমি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যদি কারো ভালো লাগে অবশ্যই তারা করে খেতে পারো, অবশ্যই আমি প্রমিস করে বলতে পারি খুবই মজা হয়, খুবই সুস্বাদু একটি খাবার। আর আমি এখানে আমি মাছের একটু মাথা তুলে দিয়েছি, এখানে ভালো লাগবে এই জন্য। তো তোমরা ট্রাই করতে পারো, এরকম করে রান্না করে খেলে খুবই ভালো লাগে। আর রোজা রেখে মানে একই ধরনের রান্না খেতে একটু কমই ভালো লাগে, তো একটু ভিন্নতা নিয়ে আসাটা ভালো। আমার এই তো ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে, আর এই তো আমি এটা সুন্দর করে কষিয়ে নিব, কষিয়ে সুন্দর করে এটা রান্না করে নিব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখবে, সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আর এই তো আমার রান্না করাটা হয়ে গিয়েছে, তো সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া ও ভালোবাসা। আজান না, আল্লাহ হাফেজ।